ফিলিস্তিনে এখনও নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। কোনো আন্তর্জাতিক নিয়ম নীতি তাদের নৃশংস হত্যাযজ্ঞ থেকে বিরত রাখতে পারছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণ চায় তুরস্ক, যার জন্য মুসলিম বিশ্বকে মধ্যপ্রাচ্যের পাগলা ঘোড়া ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান বেশ কয়েকবারই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে তেল আবিবের হামলা থামানোর মতো কোনো উদ্যোগ দেখতে না পেয়ে সম্প্রতি মুসলিম দেশগুলোর কড়া সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেছেন তারা ব্যর্থ। 11 নভেম্বর সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি এবং আরব লীগের একটি যৌথ শীর্ষ বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। উক্ত বৈঠকে গাজায় চলমান গণহত্যা মোকাবিলায় মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়ার অভাবের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি মনে করেন যখন কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে তখন আরব দেশগুলোর ভূমিকা অসাড়। এরদোয়ান বলেন মুষ্টিমেয় কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে সব ধরনের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দিয়েছে, অথচ মুসলিম দেশগুলো পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাতে ব্যর্থতার কারণে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের লক্ষ্য হলো গাজায় বসতি স্থাপন করা, পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপস্থিতি দূর করা এবং শেষ পর্যন্ত এই অঞ্চলকে তাদের ভূখণ্ড হিসেবে সংযুক্ত করা। এই লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগোচ্ছে ইসরায়েল। আমাদের অবশ্যই এটি প্রতিরোধ করতে হবে। এরদোয়ান আরও বলেন ইসরায়েল এ পর্যন্ত গাজা ও অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় 50,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে 70% নারী ও শিশু। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রদানের জন্য জরুরি সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে এরদোয়ান বলেন ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ বিতরণ সহ্য করতে পারছে না। তুরস্ক যেসব ত্রাণ পাঠাচ্ছে সেসব কয়েক মাস ধরে মিশরে অপেক্ষায় থাকতে হচ্ছে। এরদোয়ানের তথ্য মতে আঙ্কারা এ পর্যন্ত গাজায় 84,000 টনেরও বেশি সাহায্য পাঠিয়েছে এবং নিষেধাজ্ঞা উঠে গেলে আরও অনেক কিছু পাঠাতে প্রস্তুত। মুসলিম দেশগুলোকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একঘরে করার জন্য চাপ বাড়ানো অত্যন্ত জরুরি, যতক্ষণ না তাদের আগ্রাসন শেষ হয়। এ সময় তিনি জানান তুরস্ক গত এপ্রিলে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে এবং তিনি আশা করেন যে অন্যান্য মুসলিম দেশগুলোও একই পদক্ষেপ নেবে।